আমি কিনেছি সব থেকে ইউনিক স্মার্ট ওয়াচ। এই স্মার্ট ওয়াচটা ইউনিক হওয়ার কারণ হলো এই স্মার্ট ওয়াচটায় তুমি গেম খেলতে পারবে। এবার শোনা হয় তোমার হবে ভাই বিশাল দামি কিছু একটা স্মার্ট ওয়াচ হবে, গেম ওয়েম খেলা যায় যখন। না ভাই, এই স্মার্ট ওয়াচটার প্রাইস পয়েন্ট শুনলে তুমি পাগল হয়ে যাবে। চলো গাইস, দেরি কিসের, আনবক্সিং শুরু করা যাক। এখন অবধি ভাই অনেক কটা স্মার্ট ওয়াচেরই আনবক্সিং করা হচ্ছে, কিন্তু গেম খেলা যাবে এমন কোন স্মার্ট ওয়াচ ফার্স্ট টাইম আনবক্সিং করছি, তাই আমিও খুব এক্সাইটেড। এটা একদম ব্র্যান্ড নিউ একটা স্মার্ট ওয়াচ যেটা রিসেন্টলি লঞ্চ হয়েছে, তো দেখা যাক ভাই কেমন ভাই স্মার্ট ওয়াচের ফিচার্স। এত বড় ওয়াক্স হয়েছে, কত বড় স্মার্ট ওয়াচ ভাই! ওরে সালা, বড় ওয়াক্স থেকে বেরিয়ে এসেছে আমাদের ছোট ওয়াক্স। আর এটাই হলো সেই স্মার্ট ওয়াচ যেটা গেম খেলেছে, বোটের ওয়েভ আর্কেড। বাক্সটা ভাই সুন্দর কম্প্যাক্ট, আর পাঁচটা বোটের স্মার্ট ওয়াচের মতন, কিন্তু এর ভেতরের মশলাটাই এবার দেখা যাক কেমন বেরো। চলো ভাই সিল কাটা যাক, টাটকা মশলা এসেছে আমাদের কাছে। ভাই পেছনে যেমন কি দেখতে পাচ্ছ, বিল্ট ইন গেমস, গেমস আছে ভাই এর ভেতরে। ফোনে গেম বেরিয়েছে শুনে, কিন্তু স্মার্ট ওয়াচে কবে থেকে গেম বেরিয়ে গেল ভাই! আর শুধু গেম না ভাই, আরো পাঁচশো কোটি ফিচার্স আছে, ওইগুলো তো দেখা হবে, তার সাথে প্রাইস পয়েন্টটাও আমি তোমাদেরকে বলবো। তোমরা শুনে অবাক হবেই ভাই, হতে বাধ্য তোমরা। সেসব তো ঠিক আছে, আগে ভাই স্মার্ট ওয়াচটা দেখা যাক কেমন হয়। সাদা বাক্স, কি রঙের স্মার্ট ওয়াচ এসেছে ভাই, বেরোচ্ছে না কেন ভাই? পেছনের সিলটাও কাটা যাক। এই তো আমাদের স্মার্ট ওয়াচ বেরিয়ে গেছে গাইস, এটাই হলো সেই স্মার্ট ওয়াচ, সুন্দর সাদা বাক্স, এর ভেতরেই আছে আমাদের মশলা। চলো গাইস দেখা যাক বাক্সের ভেতর থেকে কি বেরোয়। প্রথমে একটা কার্ড বেরিয়েছে যেটা লেখা আছে যে হ্যান্ড ফ্রি ব্লুটুথ কলিং এর ফিচার আছে। ধরো স্মার্ট ওয়াচের এটা ওয়ান অফ দ্য মেইন ফিচার, সেটা হলো ব্লুটুথ কলিং, আর এটা আছে জেনে ভালো, মানে গেমস তো আছে তার সাথে ব্লুটুথ কলিংও আছে। নেক্সট হলো এক বছরের ওয়ারেন্টি কার্ড। এমনিতে ভাই স্মার্ট ওয়াচ এক বছর অব্দি চলে যায়, কিন্তু তাও একটু কনফিডেন্স পাই ভাই যখন ওয়ারেন্টি কার্ড পকেটে থাকে। তারপরে সুন্দর একটা লিস্ট পাঠিয়েছে যেখানে ভাই বোটের নানান প্রোডাক্টস এর ভাই ছবি আছে। আর নেক্সট হলো আমাদের ইউজার ম্যানুয়াল তো আমরা পড়বো না, কিন্তু ম্যানুয়ালটা একটু দেখে নেবো আমরা হালকা করে। কিন্তু ভাই স্মার্ট ওয়াচটা কোথায়, বাক্স তো খালি, বাক্স খালি না ভাই, বাক্সর পেছনেই হলো আমাদের স্মার্ট ওয়াচ, বোট ওয়েভ আর্কেড। এটাই হলো আমাদের সেই স্মার্ট ওয়াচ যেটাই আমরা গেমস খেলতে চলেছি কিছুক্ষণের মধ্যে। তার সাথে আমাদের ম্যাগনেটিক চার্জারও দিয়েছে, ম্যাগনেটিক চার্জার গুলো ভালো লাগে, কারণ টুক করে লাগে, লেগে যায়, কোনো গোঁজাগুজির ব্যাপার থাকে না। গোঁজাগুজির থেকে মনে করলো আমাদের বোট হেডের স্টিকারটাও আছে, আর তোমরা সবাই জানো বোট হেডের স্টিকার চলে যাবে ডাইরেক্ট আমার ফোরহেডে। এবার হলো পালা আমাদের বোটের স্মার্ট ওয়াচ টেস্টিং। ভাই পার্সোনালি বোটের স্মার্ট ওয়াচ তো অনেক কটা আনবক্স করেছি, কিন্তু এইটা একটু গ্লসি ব্যাপারটা থেকে বেশি একটা ম্যাট ফিনিশ আছে। চলো ভাই স্ক্রিনটা দেখা যাক। ওরে সালা ভাই, পুরো মেটালের তৈরি আর একটা ম্যাট ফিনিশ আছে ভাই, মানে সামনেটা গ্লসি কিন্তু পেছনটা মেটালের ম্যাট একটা ফিনিশ আছে, দেখেই বোঝা যাচ্ছে একটা প্রিমিয়াম মেটাল ডিজাইন তো আছে ভাই। তার সাথে সাইডে 2.5D কার্ভড ডিসপ্লে, আর ভাই ব্যান্ডটাও ভাই হাই গ্রেড সিলিকনের ব্যান্ড, তার সাথে বোটের একটা ব্র্যান্ডিং আছে নিচে, বেশ ক্লিন একটা ব্যাপার আছে। এই ওয়াচটা ভাই চারটে কালারে অ্যাভেলেবল, অ্যাক্টিভ ব্ল্যাক, মিন্ট গ্রিন, কুল গ্রে আর কুল ব্লু। আমাদের কাছে অ্যাক্টিভ ব্ল্যাক আছে, মানে ব্ল্যাক কালারটা বুঝতেই পারছো আমার খুব ফেভারিট। আর ভাই ব্ল্যাক কালারের স্মার্ট ওয়াচ ভাই আলাদাই লাগে হাতে। চলো স্মার্ট ওয়াচটা চালু করে যা, চার্জ ওয়াচ আছে, চালু কি হবে? হ্যাঁ ভাই চালু হয়ে গেছে, বোটের আমরা লোগো দেখতে পেয়ে গেছি। ভাই ডিসপ্লেটা ভাই সুন্দর আছে ভাই, মানে 1.8 ইঞ্চের HD ডিসপ্লে, তার সাথে 550 nits ব্রাইটনেস। স্মার্ট ওয়াচটা কেমন লাগছে সেটা পরে না দেখলে ভাই বোঝা যাবে না, এক হাত দিয়ে পড়া একটু চাপের আছে। দাঁড়া এই তো ভাই হয়ে গেছে, 500 ফুটো দিয়েছে, কিন্তু অতটা ভাই রোগা না আমি। ও ভাই সলিড লাগছে, কিন্তু মানে বন্ধ অবস্থাতে একটা হিরো হিরো ফিল তো আছে। কালো ছেলে ভাই কালো জামার সাথে কালো স্মার্ট ওয়াচ পরে আছে ভাই, হেভি লাগছে। তার সাথে চালু অবস্থায় স্মার্ট ওয়াচের সাথে তোমাকেও স্মার্ট লাগবে। স্ক্রিনটা যেমন ভিভিড আর কালারফুল, তেমনই ভাই তার টাচটা যথেষ্ট স্মুথ ভাই, কোনো ল্যাগ নেই, কিচ্ছু নেই, খুবই স্মুথ ইউজার ইন্টারফেস। চলো গাইস আমাদের স্মার্ট ওয়াচটাকে এবার আমাদের স্মার্টফোনের সাথে কানেক্ট করা যাক, দেখা যাক কত ইজিলি বা কত তাড়াতাড়ি কানেক্ট করা যায়। তো গাইস সবার আগে ইউজার ম্যানুয়ালে দেওয়া কিউআর কোডটা দিয়ে আমাদের বোটের ওয়্যারেবল অ্যাপটাকে ডাউনলোড করতে হবে। চলো ভাই ডাউনলোড করা যাক। বোটের ওয়্যারেবল অ্যাপ পেয়ে গেছি, প্লে স্টোরে ডাউনলোড হচ্ছে। এবার বোটের এই বিভিন্ন ওয়াচের মধ্যে থেকে আমাকে আর্কেড ওয়াচটা বেছে নিতে হবে। সেট আপ টিপে দিই। এই তো ভাই আর্কেড পেয়ার, যেমন কি দেখতে পাচ্ছ পেয়ার সাকসেসফুল হয়ে গেছে ভাই। অ্যাপ ডাউনলোড করার 1 সেকেন্ডের মধ্যে তোমার পেয়ার হয়ে যাবে, কোনো চাপ নেই। এবার ভাই এতে ব্লুটুথ কলিং ফিচার আছে যেখানে তুমি তোমার কন্ট্যাক্টস গুলোকে সিঙ্ক করে নিতে পারো, তোমার কন্ট্যাক্টস নাম্বার যা আছে সবকিছু তোমার স্মার্ট ওয়াচে স্টোর হয়ে যাবে। তো আমি সেটাই করছি, তারপরে আমি কল করব। যেমন কি দেখতে পাচ্ছ কন্ট্যাক্টস সেভ হয়ে গেছে আমার স্মার্ট ওয়াচে। এবার স্মার্ট ওয়াচটার ব্লুটুথ কলিং ফিচারটা টেস্ট করা হবে স্মার্ট ওয়াচে। এবার এখানে একটা অপশন দেখতে পাচ্ছ কলের অপশন, তো এখানটা ক্লিক করলেই তোমরা কন্ট্যাক্ট দেখতে পারবে, তার সাথে ক্যাটালগ সবকিছু আছে, তার সাথে ডায়াল প্যাডও আছে যেখানে তুমি নাম্বার নাম্বার টিপে ডাইরেক্ট কল লাগাতে পারবে। আর ভাই কন্ট্যাক্টস আছে যেখানে তোমার অলরেডি যেই কন্ট্যাক্টস গুলো ফোনে আছে সেগুলো সেভ করতে পারবে। আমার কন্ট্যাক্টস এর একজনকে কল করে দেখি কাজ করে কিনা। ইল্লেই রিচার্জ নেই, আরে ভাই কল তো লেগে গেছিল কিন্তু রিচার্জ নেই, কি করব ভাই, রিচার্জ করে কল করতে হবে আর কি। গাইস কল এসে গেছে, চলো দেখা যাক। হ্যালো, আমি আসলে বোটের আর্কেড ওয়েভ কল স্মার্ট ওয়াচ দিয়ে কথা বলছি, তো আমার কথা কি শুনতে পাচ্ছিস? হ্যাঁ শুনতে পাচ্ছি, কিন্তু আমি শুনতে চাই না তোর কথা। রাখ।
নেটওয়ার্কের প্রবলেমের জন্য হয়তো কলটা কেটে গেল, কিন্তু নালে স্মার্ট ওয়াচের যেমন কি দেখতে পাচ্ছ অডিও কোয়ালিটি থেকে শুরু করে মাইক সবকিছু টপ ক্লাস। নেক্সট আমরা দেখবো এই স্মার্ট ওয়াচটায় কি কি গেমস খেলা যায়। তো যেমন কি দেখতে পাচ্ছ স্মার্ট ওয়াচটার নিচে স্ক্রল করলেই একটা অপশন আসবে গেমের অপশন, ভাই দুটো গেম আছে, একটা নাম হলো ভ্যাকে মোল আর একটা গেমের নাম হলো 2048। চলো গাইজ প্রথম গেমটা দেখা যাক কেমন গেম। তো গাইজ এটাই হলো 2048, যেমন কি দেখতে পাচ্ছ বেস্ট অফ 4 এ খেলা, এই এরকম করে তোমাকে 2048 বার করতে হবে, এটাই হলো গেমটা নিও। নেক্সট গেম মানে ভাই তুমি ভিড় বাসায় যাচ্ছ, সেখানে ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকেদের ঠেলা খাও, লোকেদের বলের গন্ধ শোক, ওইসবের থেকে ভাই তুমি হালকা করে গেম খেলতে পারবে নিজের স্মার্ট ওয়াচ অ্যাজ এ অ্যাডেড ফিচার, এটা কিন্তু মন্দ না। এবার গেম খেলা যায় তার সাথে এটা আরো ফিচার আছে, সব থেকে বড় কথা হলো প্রাইস পয়েন্টে, যেটা আমি লাস্টে বলবো। এবার ভাই স্মার্ট ওয়াচে প্রথমে এটা দেখতে পাবে সেটা হলো স্পোর্ট মোড, ওভার 100+ স্পোর্ট মোড আছে, মানে তুমি যাই স্পোর্ট খেলবে সেটার একটা মোড পেয়ে যাবে, যেটা তুমি অ্যাক্টিভেট করে নিজের সবকিছু ট্র্যাক করতে পারবে। তারপরে ভাই ওয়াচ ফেসেস আছে, মানে নানা রকমের ডিজাইন আছে, প্রায় 100টার উপরে, তোমার যেই ডিজাইনটা পছন্দ সেই ডিজাইনটা তুমি রাখতে পারবে। আমার ভাই পার্সোনালি এই ডিজাইনটা খুব ভালো লাগছে, তো এটাকেই আমি আমার ওয়াচ ফেসে সেট করে দেবো, কারণ এই ওয়াচ ফেসেসটা খুব সুন্দর, কালারফুল ওয়াচ ফেস, বেশ এটা বেশ ভালো লাগছে। এবার শুধু ওয়াচ ফেস তুমি কাস্টমাইজ করতে পারবে না, তার সাথে মেনু স্টাইলও চেঞ্জ করতে পারবে, মানে দু রকমের মেনু স্টাইল আছে, তোমার যেটা ইচ্ছা সেটা রাখতে পারবে। আগে মেনু স্টাইলটা নর্মাল লিস্টের মতন ছিল, এটাকে আমি এখন গ্রিড ভিউতে করে দিয়েছি। এবার এটাকে লেফট সাইডে সোয়াইপ করলে তুমি ডেইলি অ্যাক্টিভিটি ট্র্যাকার পেয়ে যাবে, যেখানে নানা রকমের অ্যাক্টিভিটিস তুমি ট্র্যাক করতে পারবে। আজকাল ভাই কম বয়সী ছেলেদের খুব হার্ট অ্যাটাক হচ্ছে, তার জন্য ভাই হার্ট বিট মনিটর আছে, ভাই হালকা করে সবসময় চেক করে নিতে পারবে হার্ট বিট কেমন কি চলছে। আমার হার্ট বিট ভাই 95-93, আশা করি ঠিক আছে ভাই, অসুবিধা নেই। তারপরে আছে স্লিপ ট্র্যাকার, তোমার রাতে ঠিকঠাক ঘুম হচ্ছে নাকি সেটা তোমাকে বলে দেবে। ধরো তুমি বাড়ি থেকে সেজে গুজে বেরোচ্ছ, তো তুমি টুক করে ভাই নিজের স্মার্ট ওয়াচে ওয়েদার ফোরকাস্ট দেখে নিতে পারবে, মানে ওয়েদার ঠিকঠাক আছে কিনা, বৃষ্টি বৃষ্টি পড়লে ছাতা নিতে হবে তো আসলে। তার সাথে ভাই SPO2 মনিটরও আছে, মানে সব রকম হেলথ ট্র্যাকিং তুমি করতে পারবে তোমার স্মার্ট ওয়াচের সাহায্যে। ভাই আমার 97% দেখাচ্ছে, ভাই গান তো চালাতে পারবে, তার সাথে ডিস্কো লাইটিংও আছে ভাই, তার সাথে ভাই ক্যামেরা সেলফিও নিতে পারবে, ভাই শেক করবে টুক করে সেলফি তুলে নেবে তোমার ফোন থেকে। স্মার্ট ওয়াচের নিচেই ভাই নোটিফিকেশন পেয়ে যাবে, যেমন কি দেখতে পাচ্ছ কত মেসেজ পাঠিয়েছে ভাই আমার ক্রাশ, দেখো সব নোটিফিকেশন জমা হয়ে আছে। এখানে ভাই টুকটাক তোমার ফ্ল্যাশ লাইট, তারপরে DND, তারপরে লক, সবকিছু করতে পারবে। ভাই ভয়েস অ্যাসিস্ট্যান্টও আছে নাকি, এই হলো আমার ফোন, দেখা যাক ভাই কাজ করে নাকি। এখানে আমি ট্যাপ করবো, ট্যাপ করার সঙ্গে সঙ্গে তোমার ফোনে গুগল অ্যাসিস্ট্যান্ট শুনতে শুরু করে দেবে, প্লে রডে বসিয়ে বেল বাজাবো। এই তো ভাই চলছে ভাই, কোনো অসুবিধা নেই। ফোনের থেকে ভাই স্মার্ট ওয়াচের ভাই স্পিকারের থেকে বেশি জোরে আওয়াজ আসছে ভাই হেভি। এবার ভাই এতে আপ টু 7 days এর ব্যাটারি লাইফ আছে, তাতে স্মার্ট ব্যাটারি অপটিমাইজেশন আছে, তো বেশি ব্যাটারি চার্জ তোমার নেবে না। তার সাথে IP68 এর ডাস্ট সোয়েট আর স্প্ল্যাশ রেজিস্ট্যান্স আছে। এবার হলো আসল প্রশ্ন এর দাম, যেমন কি দেখতে পাচ্ছ একটা স্মার্ট ওয়াচের যা যা ফিচার দরকার, ব্লুটুথ কলিং থেকে শুরু করে ভালো স্পিকার মাইক সব কিছু আছে, তার সাথে অ্যাডেড ভাই গেমসও আছে। এবার ভাই এত ফিচার্স থাকা সত্ত্বেও এটার প্রাইস হলো জাস্ট 1799 টাকায় তুমি পেয়ে যেতে পারো এই স্মার্ট ওয়াচটা ফ্লিপকার্ট বা বোটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, লিংক বাই ডেসক্রিপশনে আছে, যাও এক্ষুনি গিয়ে কিনতে পারো। আজকে ভিডিও এতটাই, এরকম আরো বাংলা আনবক্সিং দেখার জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।